তাছাড়া তোমাদের কারণে আমি রিস্কটা নিতে চাইনি। আমি বুঝতে পারি, কিন্তু নোভা, ওর কথা বাদ দাও তো, ও ছেলে মানুষ, সারাদিন অনেক খাটাখাটনি করি তো, তাই একটু খাই। ঠিক আছে, শুয়ে পড়ো। তুমি যেন কি বলবে বলেছিলে? বাদ দাও না, সকালে বলি। না, একটু টাচ দাও। আমার ছোটবেলার ফ্রেন্ড রুকু, ওই যে গ্যান্ডের রাতে থাকে, ওর কথা তোমার মনে আছে? ও একটা জমির দলিল দিয়ে গেছে, ওর পুরনো বাড়িটা ভেঙে যদি ফ্ল্যাট করা যায় সেই জন্য। দেখব। থ্যাংক ইউ, শুয়ে পড়ো তুমি। আমারও যদি হারায় পারো, যা চাইবি তাই দেব। না বে, আমি পারুম না। আমি পারবো। কি কইলি? আমি পারবো। না পারলে? পারলে কি কস? ডরে গেলেন তুই কেঠা? তুই ডালিম মাস্টারের পোলা, আঙ্গুরের বাইস্তানা,
আনফর্মিয়ান নাতি হ্যাঁ বাজির কথা কন কিলো রাজি আমার লগে বাজি হ যদি হারস যদি জিতি হালার পহালা বাজির কথা কন কি চাস আপনি নামুলের কাছ থেকে চাল হয়েছেন আমার লগে গিয়া ফেরত দিবেন বুঝা পারলাম আপনার ব্যাট দিয়ে আক্রোট মেরে যারা তুলে নেবার চায় আমি রাগ লিটারের কাছে লোয়া যাবেন ঠিক আছে এখন কোন আমি হলে আমার কি করতে হইব জীব দিয়া চাইটা আমার জুতা সাফ করলাম রাজি রুটি লাল হ্যাঁ হন্তে অফ যা লো ভাই যাই খেলতে পারা সময় আছে আনফর্ম মেয়ার পোতা জুতা চাটবা বাইর যাইবা ঠিক আছে বগাট কর টাকা দিছি পয়সা দিছি শেল্টার দিছি আমরা পেয়ে গেলাম বুঝলি আমার এই চোখের সামনে আমার গদি লুটিল আমার দোকান লুটিল আমাদের মধ্যে যারা নাকি মান সম্মান আসিল তাকে মান সম্মান আমার আমারই আমারই দোকানের কর্মচারী আমার গালে চোর মারল আপনার বাপে আমার দাদু দোকানে কাম করতো হ্যাঁ করতো কি করতে চাস আপনি আমার দাদুর গালে চোর মারছিলেন লাঠি তো মারি নাই আমস গুটি মার কি শিখি চলেন চাচা কেন কোথায় যাবো রাজভাই গ্যাঞ্জাম বাজেছে কি হয়েছে ওই যে গুটি সেলিম আছে না হ্যাঁ হের লোকে টক্কর লয়েছে মানে ক্যারামে বাজি ধরছে সেলিম জিতলে তার জুতায় রাজভাই জিভে দিয়ে চাটা সাফ করব আর রাজ জিতলে তার কই জানে নিয়ে যেতে হইব কই খেলছে ক্লাবে হ চলো আচ্ছা
গুটি লাল আর কইলাম এক বাকি। খেলা কি এখনো ছেড়ে যাবার চাও? তোমার ভাই পুত্রের খবর লইতেছি। ও তো ছোট গেদা কামস। তাইলে তুই চাটবি একটা আর তুই চাটবি একটা। আমি দুটাই চাটবো দেন। খেলা ব্যাপারটা ওই তুই দুটাই চাটবি খেলা। ওই কি হয়েছে খেলা? এইটা কেমতে ভুলে গেলাম আমাকে বলে তুই কে? গুটিলা
খালা এত স্বর্গ কিসি উফ খালি ডিস্টার্ব দিস তুই সেটাই তো বুঝতে পারতেছি না কিসের স্বর্গ কি হয়েছে রে এত স্বর্গ কি কই ব্যাপার না তোমার এই আমাকে রাজ মনে হইতেছে রে ওটা দেখ না দেখ না সামনে দেখি তুই রাজের বন্ধু দেখা যায় আচ্ছা মা চলো নিচে যাই নিচে গিয়ে দেখি কি হয়েছে এত বড় অপমান মাধবী তুই কি ঝগড়া করতে পারিস ঢাকাই ভাষা বলবে তুই যশোর ভাষায় বলবি অবশ্যই বলবো চল যাই চল চল কত বড় সাহস ভাইরে বললো না এমন করতেছেন যেন ভাজা মাছটাও টান করতে পারে না মিষ্টি খাওয়াবেন না আমার বোনের ছেলে সাদ আর ও হয়েছে আমার বোনের মেয়ে মাধবী মাধবী আয় কাসেটটা দেখেনে নালি ভুল করবি কেন ভুল করব হ্যালো রাজ দেখলাম আর ভুল করবো না আবার কংগ্রেচুলেশন